আপনাদের যখন টাকা দিয়েছিলেন তখন চিনিছে এখন চিনিছে ডুপ্লিকেট আকামা দিছে যেটা দিয়ে সৌদি আরব দেখালে যাবজ্জীবন জেল হবে। দাঁড়ান তো পিছনে সবাই, ওই ভাই বাস চলা যায় দাঁড়ান, ওই যে চৌরি ওখানে দাঁড়ান, এভাবে দাঁড়ান, এভাবে দাঁড়ান। আপনার নাম কি? বিলকিস বিজলি ঘাট, বিজলি খাতুন। বাড়ি কোথায় আপনার? শিকারপুর ইউনিয়নে। তা আপনি কতদিন আগে টাকা দিয়েছিলেন? আপনি কত টাকা দিয়েছিলেন? যাওয়ার সময় 7 লাখ দিয়েছিলেন। এই টাকা কি জন্য দিয়েছিলেন? আগামা করে দিছে কি? আগামা করে দেয়নি, আবার টাকাটাও ফেরত দেয়নি। টাকা ফেরত চাইতে গেলে কি বলে? ঢুকতে জানে না। এই যাই ঢুকতে জানে, নাম কি? সবুজের মা। মানে সবুজ তো এখন দেশে আসছে, এখন সবুজ কি বলে? এই জন্য আপনার থানায় সবুজের বিরুদ্ধে অভিযোগ দিয়ে সবুজ আটক হচ্ছে, এই তো বিষয়। আপনার কি জানে এখন? টাকাটা ফেরত চান? ওই সবুজের আন্ডারে সৌদি আরবে, সৌদি সবুজের আন্ডারে কাজ করছে কিন্তু কোনো টাকা দেয়, টাকা মেরে দিছে। আগে কাজ যেটা করেছে সেটা টাকা দিছে, আর পরে যেটা ওনাকে যাওয়ার সময় কোনো টাকা দিছিলেন আপনি? না, আমাকে যাওয়ার সময় টাকা, ওখানে যায় টাকা, ওর কাজ করছে টাকা দেয়। আপনার কি সমস্যা বলেন দিনে? আমার স্বামী বিদেশ গেছে। হ্যাঁ, কোন দেশে? সৌদি আরব। হ্যাঁ, কতদিন আগে? 4 বছর আগে গেছে। হ্যাঁ, যাওয়ার পরে আকামার জন্য টাকা নিছে। এই টাকা নিছে কে? সবুজ টাকা নিছে, কাজ করছে ওই টাকা উঠায় নিছে। যাওয়ার পরে বলে যে আজকেই টাকা দেওয়া লাগবে, আজকের ভিতরে টাকা দেওয়া লাগবে, দিলে গা আকামা বানা দিব। পরে আমরা বাড়ির থেকে টাকা নিয়ে গেছি, 50,000 নিয়ে যা, ওর স্ত্রী আছে, ওর স্ত্রী দিয়ে দেশে। হ্যাঁ, এখানে দিছে, কয়েছে যে টাকা আজকে না দিলে আকামা বানা দিব না, টাকা নিয়ে যা, আমরা দিয়ে আসি পরের দিন। পরে টাকা আকামা বানা দেয় না? না, পরে আকামা বানা দেয় নাই, আর বেতন 4 মাসের বেতন পাওয়া যায়। অবৈধভাবে আছে আপনার স্বামী এখন দেশে? ওখানে কষ্টের মধ্যে, সবুজ পাসপোর্টও কেড়ে নিছে, কষ্টের মধ্যে আছে এখন? হ্যাঁ, এখন অবৈধভাবে আছে, পুলিশ হলে বাড়িতে চলে আসে। বুঝতে পারছি, এই অবস্থায় আছে। হ্যাঁ, আপনি কী চাচ্ছেন এখন সবুজে? এখন আমরা চাচ্ছি যে সুষ্ঠু বিচার চাই, টাকাও ফেরত চান, সুষ্ঠু বিচার আছে। হ্যাঁ, সুষ্ঠু বিচার চাই। আমরা সেই দিন গেছিলাম, কয়েছে যে তোমরা থানাত গেছিলা, থানার থেকেই বিচার নাও আমার কাছে। ও, থানাতে অভিযোগ করেছেন এই জন্য থানা থেকে বিচার? হ্যাঁ, আমার কাছে একদিন কাছে চলে যাও, এই জায়গার থেকে নামা চলে যাও, মানে ওর বাড়িতেই দাবার দিই, বাড়িতে তারাই দিছে। হ্যাঁ, মানে কথা তোর সহযোগী কে কে আছে? ওর ওর মা, ওর শ্বশুরে কামরা দেওয়ার সময় টাকা দিছে। ওর মা, ওর শ্বশুরের নাম কি? আব্দুল খালেক। আর ওর মামা কে নাম? মামার নাম কালাম। কালাম, ওই যে ইয়া কালাম, ওই পেট্রোল পাম্প কালাম, আটা কালাম, ওনারা ওর সহযোগী। আমার ভাইয়ের নাম হচ্ছে আয়না, আয়নারের ছোট ভাই আমি। আচ্ছা, সবুজ হচ্ছে আগামা বাবদ হচ্ছে আমাদের থেকে টাকা নিতে হচ্ছে 3 লক্ষ টাকা। ওনার সবুজের হচ্ছে বাবা আর মায়ের হাতে আমরা, আমি আর আমার বাবা দিয়ে হচ্ছে 3 লক্ষ টাকা দিয়ে এসেছি। আর ওখানে আমার ভাইকে হচ্ছে কাজ করে নিতে, 7 মাস কাজ করে নিতে, ওখানে হচ্ছে 4.5 লক্ষ টাকা মতো পাবো। তো আমরা যে সবুজ বিদেশ থেকে আসার পর সবুজের কাছে গেছিলাম, সবুজের বলছি যে ভাইয়া আপনি হচ্ছে আমাদের আপনার কাছে টাকা পাবো, আমাদের কিছু যেহেতু ওখানে আগামী করে দিতে পারেনি টাকাটা ফেরত দেন। হ্যাঁ, তখন কী বলে? উনি বলছে যে কিসের টাকা পাবো, তো কোনো টাকা পাবো না, সৌদি আরবের কেস হচ্ছে সৌদি আরব হবে, বাংলাদেশে ওনার কোনো কিছু হবে না। ও, সৌদি আরবকে সৌরু সৌদি আরবে হবে, কিন্তু এখানে কোনো কিছু হবে না। আমরা এখন হচ্ছে সবুজের হচ্ছে কঠোর শাস্তি চাই, অসুস্থ হচ্ছে। এই এই টাকাটা কতদিন আগে দিয়েছিলেন আপনারা? এটা হচ্ছে 2 বছর আগে। 2 বছর আগে অদ্যাবধি ফেরত দেয়নি? না, সবুজের সবুজের সহযোগী কারা ছিল? আবুল কালাম আজাদ, ওনার শ্বশুর হচ্ছে আব্দুল খালেক, আর ওনার মা রাবেয়া। এরা সবাই মিলে মানে অসহযোগিতায়, ওর
মানে ওই বিয়া করে আপনাদের কাছে টাকা নিছে কিন্তু টাকা চাইতে গেলে কি বলে টাকা চাইতে গেলে বলে যে তোমরা কোনো টাকা পাবে না তোমাদেরকে চিনি না বাড়ি থেকে তাড়িয়ে দেয় হ্যাঁ বাড়িতে ঢুকিয়ে দেয় না যে এখন বর্তমান যে থানায় মামলা করলেন ওর বিরুদ্ধে এখন কি যাচ্ছে না আমরা সুষ্ঠু বিচার যাচ্ছি আর ওর কঠোর শাস্তি চাচ্ছি আচ্ছা ঠিক আর টাকা ফেরত চাচ্ছেন এই তো হ্যাঁ আপনার নাম কি বাড়ি কোথায় আপনার বাড়ি চকলদাস চকলদাস ওই মানে আপনি এটা কাকে টাকা দিয়েছিলেন এটা সবজের টাকা দিয়েছিলেন সবজের টাকা দিয়েছিলেন কত টাকা 5 লাখ টাকা বেতনের 2 লাখ টাকা আর আগামার 3 লাখ টাকা বেতন আর আগামা করার জন্য 3-5 লাখ টাকা দিয়েছিল এই দেশে দিছিলেন এখানে দিছিলেন কার মাধ্যমে দিছিলেন সবজের হাতে দিছিলাম ওই টাকা নিয়ে যায় মানে আপনাদের কাজ করে দেয়নি না আগামা দেয় নাই আগামা কার জন্য দিছিলেন আমার স্বামীর জন্য আপনার স্বামীর জন্য আপনার স্বামীর দেশে আছে না বিদেশে আছে বিদেশে আছে ওখানে কোনো আগামা করে দেয়নি আগামা করে দেয়নি অবৈধ ভাবে আছে কাগজপত্র কিছু নাই কাজ কাম নাই কেন দিছে বিপদের মধ্যে আছে পুলিশ আচ্ছা মানে ভাই টাকাও পাঠাতে পারেন না আগমন না করে দেওয়ার কারণে কতদিন আগে দিয়েছেন এই টাকা এক বছর আগে এক বছর আগে সবুজের সহযোগী কারা ছিল এখানে দেশে মামা মামা শ্বশুর মামা কি নাম কি সালাম সালাম এনারা এনাদের সহযোগিতায় এই টাকাটা ওনাকে দিয়েছিলেন কিন্তু উনি কাজ না করে এই কতদিন ওই দেশে ফিরছে কবে সবুজ ছেলে থাকে সৌদি আরবে সৌদি আরবে কতদিন আগে গেছে কতদিন আগে গেছে তিন বছর আগে গেছে মানে ওইখানে কত টাকা দিয়েছিলেন আপনার ওই আদম ব্যাপারী সবুজকে মনে করো 4 লাখ টাকা ওখান থেকে কাজের পাবে হ্যাঁ ওর কাছ থেকে হ্যাঁ কাজের টাকাই দেয়নি কাজের টাকা আগামাও করে দেয়নি না আগামাও করে দেয় মানে এই টাকাটা এখন দেশে আসে যখন টাকা ফেরত চাচ্ছেন তখন কি বলেছে কোনো টাকাই পাবে কি যে টাকা পাবে না আমরা নিয়ে যাই আমার ছেলে 3 লক্ষ টাকা পাবে আমি দেশের দিছি 3 লক্ষ টাকা আগামা 3 লক্ষ পাওয়া এখানে দিছেন এখানে দেশের দিছি 3 লক্ষ টাকা সবুজে সবুজ টেলিফোন করে বলেছে যে আমার আমাকে 3 লক্ষ টাকা এখানে তোমার ছেলে রাখা হবে না এখানে 3 লক্ষ টাকা দিছি আগামা বানা দেয়নি কাজের 3 লক্ষ টাকা আমাকে দেওয়া যায় মানে ওই পাসপোর্টও ওনার কাছে আছে পাসপোর্ট নিয়ে দিছে যে একটা দুই দিন কাম করে দেয় কামে যদি না দেয় কাজ করে না যদি দেশে কাটে পাসপোর্ট নাই যে বের উপায় কাজ করলে 6 মাস কাজ করলে টাকা দেয় এখন টাকা ফেরত চলে বাড়িতে তারা দিচ্ছে আর দেশে আপনি মানে বিপদে আপনার দেশে বিপদে ওনারা বিদেশে বিপদ ওটা লোক বিপদ ওটা আমার বিপদে আসতে পারতেছে না কাজ ঠিক করে করতে পারে না পুলিশের ধারা দিচ্ছে আপনারাও বিপদে আছেন আমরাও বিপদে আছি আমার ছেলেরাও যে মুজিমা বন্ধুক থেকে টাকা বলে হ্যাঁ ভাই।